আজকে আমরা মেনলি আমাদের যে 2021-এর প্যান্ডেমিক সিচুয়েশানের জন্য আমাদের যে পিজিএমটির সিলেবাস রিডিউসড করা হয়েছে, সেই রিডিউসড সিলেবাস নিয়েই আলোচনা করব। তো আমি প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা করে রিডিউসড সিলেবাসগুলো আলোচনা করে দেবো, যে কোনগুলো বাদ থাকছে এবং কোনগুলো আমাদেরকে পড়তে হবে। তো আজকের ভিডিওতে আমি মেনলি আলোচনা করব পিজিএমটি পেপার 1A, যেটা পেপার 1A এবং 1B। 1A-তে আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং 1B-তে আছে লিনিয়ার অ্যালজেব্রা। এই দুটোকে নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনাটা করব। নেক্সট এরকমভাবে আমরা পরপর যে পেপারগুলো আমাদের আছে 2 ইয়ার্স কোর্সে, সে সমস্ত পেপারগুলোকে নিয়েই আলোচনা হবে। এই রিলেটেড আমার আরও একটা ভিডিও, টোটাল পিজিএমটি কোর্সে আমাদের যে 10টা পেপার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলিয়ে, অবশ্যই প্রতিটা পেপারে দুটো করে পেপার মানে হাফ পেপার আছে, তো সেইগুলোকে কোন পেপারে কী পড়তে হবে বা কত মার্কস সেগুলো নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। তো সেই ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দেবো এর ডেসক্রিপশান বক্সে। ডেসক্রিপশান বক্সে আমাদের টোটাল কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকবে, তো সেগুলো একটু ফলো করে নেবেন, আপনাদের সেগুলোর সাথে আমাদের সাথে যুক্তও থাকতে পারবেন সেক্ষেত্রে। ওকে, তো চলুন প্রথমে আমরা দেখে নিই আমাদের পিজিএমটি পেপার 1A এবং বি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রার যে রিডিউসড সিলেবাস হয়েছে এবং যে অরিজিনাল সিলেবাস ছিল। এই অরিজিনাল সিলেবাস এবং রিডিউস সিলেবাসে আমাদের অরিজিনাল সিলেবাসে কী কী ছিল এবং রিডিউস সিলেবাসে কী কী বাদ যাচ্ছে, তার ফলে আমাদেরকে কী কী পড়তে হবে। তো প্রথমে আমরা দেখব পিজিএমটি পেপার 1A অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সিলেবাস। তো চলুন নেক্সট পেজে যাওয়া যাক। আমি নিচে আপনারা যে রেড কালারের বর্ডার দেওয়া অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওল্ড সিলেবাস, আমাদের আগের নর্মাল সময়ে যে সিলেবাসটা আমাদেরকে পড়তে হতো। আর উপরে যে বক্স করা বর্ডার দেওয়া অংশটা দেখতে পাচ্ছেন ভায়োলেট কালারের, ওটা হচ্ছে আমাদের রিডিউস সিলেবাস। এটা হচ্ছে আমাদেরকে এখন যে সিলেবাসটা এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমাদের বর্তমানে যে সিলেবাসটা পড়তে হবে সেই সিলেবাসটা। ওকে, তো এখানে দেখুন আপনাদের পিজিএমটি পেপার 1A-এর গ্রুপ A যেটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, সেখানে আমাদের আগেও 50 মার্কস পড়তে হতো, এখনও আমাদেরকে 50 মার্কসই কিন্তু পড়তে হচ্ছে। তো এই 50 মার্কসের মধ্যে আপনাদের 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে থাকবে, আর 80% হচ্ছে আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশান যেটা হবে, সেই টার্ম এন্ড এক্সামিনেশান থেকে বাকি 80% নেওয়া হবে। তো সেগুলোর আমার আগের ভিডিওতে কিছুটা বলা আছে এবং আমি পরে দরকার হলে আরও এগুলোর কখন কী হয়, যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের অনেক কোয়ারিজ থাকে, সেই হিসাবে আমি টোটাল সারা বছরে একটা স্টুডেন্টকে কী কী করতে হয় সেগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেব। ওকে, তো চলুন আমরা প্রথমে সিলেবাসটার কী কী চেঞ্জ হয়েছে আমরা দেখে নিই। প্রথমেই আমাদের একটা জেনারেল কনসেপ্ট করতে হয়। জেনারেল কনসেপ্টের ভিতরে আমাদেরকে, আমি প্রথমে পুরনো যে সিলেবাসটা আমাদের ছিল সেটা থেকে বলি, আমাদের একটা জেনারেল কনসেপ্ট করতে হয়। তার ভিতরে আমাদের মেনলি 3টে টপিক ছিল, একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রিক সিস্টেম এবং অ্যালজেব্রিক স্ট্রাকচার আর মরফিজম পড়তে, তো হোমোমরফিজম মেনলি। তো সেই 3টের কিন্তু কোনোটাই আমাদের রিডিউস সিলেবাসে বাদ যায়নি, ঠিক আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রিক সিস্টেমও পড়তে হচ্ছে, অ্যালজেব্রিক স্ট্রাকচারও পড়তে হচ্ছে, মরফিজমও পড়তে হচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের ওল্ড সিলেবাসে বা অরিজিনাল সিলেবাসে পড়তে হতো গ্রুপের ক্ষেত্রে মরফিজম অফ গ্রুপ, নর্মাল সাব গ্রুপ, কোশিয়েন্ট গ্রুপ, ফান্ডামেন্টালস, হোমোমরফিজম থিওরেম, ফার্স্ট থিওরেম, সেকেন্ড থিওরেম যেগুলো ছিল, থার্ড থিওরেম, তারপরে আইসোমরফিজম থিওরেম অফ গ্রুপস, কনগ্রুয়েন্সি, কনজুগেসি, পারমুটেশন গ্রুপ যেগুলো আমাদের ছিল, সবই কিন্তু আমাদের রিডিউস সিলেবাসেও রয়েছে। তো এই পোর্শনেও কিন্তু গ্রুপের মানে এই যে পার্টটা, এই পার্টেও দেখুন মরফিজম অফ গ্রুপ পড়তে হচ্ছে, নর্মাল সাব গ্রুপ পড়তে হচ্ছে, কোশিয়েন্ট গ্রুপ পড়তে হচ্ছে, ফান্ডামেন্টালস, হোমোমরফিজম থিওরেম যেটা আমি বললাম, এর ভিতরে 3টে থিওরেম থাকে, আইসোমরফিজম থিওরেম, কনজুগেসি, পারমুটেশন গ্রুপ, সবই কিন্তু আমাদের যা যা ছিল সবই পড়তে হচ্ছে। তো এখানেও কিন্তু কোনো রিডিউসড পার্ট আমরা পাচ্ছি না। তারপরে রিং বলে যে পোর্শনটা আছে, রিংয়েও কিন্তু কোনোরকম কোনো কিছু বাদ যায়নি। তো রিংয়ে আগে যেটা আমাদেরকে পড়তে হতো, আইডিয়ালস থেকে আমাদের পড়াশোনাটা শুরু হতো, কোশিয়েন্ট রিং, প্রাইম অ্যান্ড ম্যাক্সিমাল আইডিয়ালস, প্রাইম আইডিয়ালস, ম্যাক্সিমাল আইডিয়ালস ইন এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি,
আইসোমরফিজম অফ রিংস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রিং, এগুলো আমাদেরকে মোটামুটি রিংয়ের ভিতরে পড়তে হতো। দেখুন সবই রয়েছে, আইডিয়ালস অফ রিংস, লেফট আইডিয়াল, রাইট আইডিয়াল, যেগুলো আমরা জানি, কোশিয়েন্ট রিং, প্রাইম আইডিয়াল, ম্যাক্সিমাল আইডিয়াল, কমিউটেটিভ রিংয়ের একটা উইথ ইউনিটির জন্যে, অ্যান্ড তারপরে আইসোমরফিজম অফ রিং, সেখানে ওই ফান্ডামেন্টাল থিওরেম আছে, সেগুলো সবই রয়েছে। মানে যা ছিল কোনো কিছুই কিন্তু এক্ষেত্রেও বাদ যাচ্ছে না, ঠিক আছে। তো নেক্সট লাস্ট এবং যেটা রয়েছে আমাদের ফিল্ডস, ফিল্ডসের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রাল ডোমেন পড়তে হতো, কোশিয়েন্ট ফিল্ড, প্রাইম ফিল্ডস, ইউক্লিডিয়ান ডোমেন, পলিনোমিয়াল রিং, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বা পিড, এক্সটেনশন অফ ফিল্ড, মেনলি এক্সটেনশন অফ ফিল্ড, এখান থেকে আমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু হয়ে যেত, এই পর্যন্ত একটা চ্যাপ্টার থাকতো। ফাইনাইট ফিল্ডস, রুট রুট ফিল্ডস অফ পলিনোমিয়াল, স্প্লিটিং রিং, যা ছিল সবই কিন্তু রয়েছে। তো ইন্টিগ্রাল ডোমেন, কোশিয়েন্ট ফিল্ডস, প্রাইম ফিল্ডস, ইউক্লিডিয়ান ডোমেন, পলিনোমিয়াল রিং, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, এক্সটেনশন অফ ফিল্ডস, ফাইনাইট ফিল্ডস, রুট ফিল্ডস অফ পলিনোমিয়ালস, স্প্লিটিং রিং, সবই কিন্তু রয়েছে, যা যা ছিল সবই রয়েছে। তো এই টপিকে পিজিএমটি পেপার ওয়ান গ্রুপ এ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় আপনাদের আগে ছিল, আপনাদের যে স্টাডি মেটেরিয়াল আপনারা হয়তো এখনও অনেকেই পাননি বা অনেকে পেয়ে গেছেন ফার্স্ট ইয়ারদের, তো সেক্ষেত্রে আপনাদের আগে ছটা চ্যাপ্টার পড়তে হতো। এখানে যে হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে জেনারেল কনসেপ্ট, গ্রুপ, রিং, ফিল্ডস, এই হলো মোটামুটি চারটে, এবং আরও একটা এক্সটেনশন অফ ফিল্ড, টোটালে ছটা চ্যাপ্টার ছিল। একটা মাঝখানে চ্যাপ্টার আছে যেখানে পারমুটেশন গ্রুপ এবং পারমুটেশন গ্রুপের জন্য আলাদা একটা চ্যাপ্টার করা আছে, এবং গ্রুপ নিয়ে একটা আলাদা চ্যাপ্টার করা আছে। তারপরে হোমওয়ার্ক বিজম সেকেন্ড চ্যাপ্টারের পরে থার্ড চ্যাপ্টারে হোমওয়ার্ক বিজম থেকে শুরু হয়। তো যাই হোক, তো সেই ছটা চ্যাপ্টারের কোনো কিছুই কিন্তু এক্ষেত্রে বাদ যাচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ছটা চ্যাপ্টারের কোনো কিছু কিন্তু এক্ষেত্রে বাদ যাচ্ছে না। ওকে, তো আশা করি আমি বোঝাতে পারলাম, যদি তার এরপরেও কারোর কোনো রকম কোনো ডাউটস থেকে যায় বা কোনো কোয়ারিজ থাকে, তো সেক্ষেত্রে আমাদের এর ডেসক্রিপশান বক্সে, ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং ভিডিও শেষে আমাদের কোচিংয়ের অফিসিয়াল যে ফোন নাম্বার আছে সেটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে কল করে নেবেন, টোটাল যদি কোনো ডাউটস থাকে বলে দেওয়া হবে সেক্ষেত্রে। ওকে, তো নেক্সট দেখা যাক, এবার পিজিএমটি পেপার ওয়ানের গ্রুপ এটা আমরা দেখলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এক্ষেত্রে কিন্তু রিডিউস সিলেবাসের জন্য আমাদের সিলেবাস কিছু কমেনি। পেপার ওয়ানেরই গ্রুপ বি যেটা আছে লিনিয়ার অ্যালজেব্রা, সেক্ষেত্রে কী চেঞ্জ হচ্ছে সেটা দেখা। তো এখানে একটা প্রথম আমি বলবো যে আমাদের নিচের দিকে যে আমি পোর্শনটা দেখাচ্ছি, এই পোর্শনে যেটা লাল কালির বর্ডার দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের পুরনো সিলেবাস, উপরের দিকে যে নীল কালার সবুজ কালারের একটা বর্ডার দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের নতুন সিলেবাস। তো এক্ষেত্রে দেখুন লাস্ট চ্যাপ্টার যেটা কোয়াড্রেটিক ফর্মস রয়েছে, এই কোয়াড্রেটিক ফর্মসটা কিন্তু এখানে নেই, কোয়াড্রেটিক ফর্মসটা কিন্তু এখানে নেই। সো একটা চ্যাপ্টার কিন্তু বাদ যাচ্ছে আমাদের, ঠিক আছে, এই এই যে কোয়াড্রেটিক ফর্মস এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শুধুমাত্র, এটা যে সিলেবাসটা পাবলিশ করেছে ইউনিভার্সিটি এটা কিন্তু 2021-এ যারা ফার্স্ট ইয়ার পড়ছেন বা যদি কেউ এখন সেকেন্ড ইয়ার পড়েন যে ফার্স্ট ইয়ার পেপার ওয়ান এক্সাম দেননি তার জন্য কিন্তু এটা, তো তার কিন্তু এই কোয়াড্রেটিক ফর্মস থেকে কোনো রকম কোশ্চেন আসবে না। সেখানে আমরা সিলভারস্টার্স ল, সাইমাল্টেনিয়াস রিডাকশন অফ টু কোয়াড্রেটিক ফর্ম অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কোয়াড্রেটিক ফর্ম এগুলো পড়তাম, তো এগুলোর জন্য কিন্তু কোনো রকম কোশ্চেন আসবে না। এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে মেনলি যে এই কোয়াড্রেটিক ফর্ম আপনাদের যে চ্যাপ্টারটা আছে জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। হুট করে আমি বলে দিলাম কোয়াড্রেটিক ফর্ম আপনাদের সিলেবাস থেকে বাদ, এবার আপনি কী করলেন, বই খুলে 5 নম্বর চ্যাপ্টার যেটা ছিল সেটা বাদ দিয়ে দিলেন, তা কিন্তু নয়। সিলেবাস ওয়াইজ যদি আপনি দেখতে চান তো একটু লাস্টের দিকে দেখুন, এই ইকুইভ্যালেন্ট কোয়াড্রেটিক ফর্ম, রিডাকশন অফ ক্যানোনিক্যাল ফর্ম, ক্যানোনিক্যাল ফর্মস রিডাকশন টু ম্যাট্রিক্স টু ডায়াগোনাল ফর্ম, এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা কিন্তু আমাদের রিডিউস সিলেবাসে রয়েছে। এই পোর্শনটা কিন্তু আমাদের ওই লাস্ট চ্যাপ্টার আপনাদের স্টাডি মেটেরিয়ালসের লাস্ট চ্যাপ্টারের ভিতরে রয়েছে, তারপরে সিলভারস্টার্স ল থেকে বা ল অফ ইনার্শিয়া থেকে কিন্তু আপনাদের সিলেবাসটা রিডিউসড হয়েছে, ওই পোর্শন থেকে বাদ যাচ্ছে। তো এটা ভাববেন না যে কোয়াড্রেটিক ফর্ম বলে যে চ্যাপ্টারটা লাস্টে রয়েছে কোয়াড্রেটিক ফর্ম চ্যাপ্টারটা টোটাল বাদ, ইউনিভার্সিটি যে রিডিউস সিলেবাস দিয়েছে সেই রিডিউস সিলেবাসে কিন্তু কোয়াড্রেটিক ফর্ম চ্যাপ্টারের কিছু অংশ রয়ে গেছে, তো কোয়াড্রেটিক ফর্ম কিন্তু পুরোপুরি বাদ নয়।
ওকে, তার উপরে যেগুলো রয়েছে মোটামুটি সবই সেম আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। আমাদের লিনিয়ার অ্যালজেব্রার পরীক্ষা তো 50 মার্কসের, এখনও 50 মার্কসের পরীক্ষার কথাই বলা আছে। তো আগে ভেক্টর স্পেস ছিল ফার্স্ট চ্যাপ্টার, সেখানে নর্মাল অ্যান্ড ইউনিটারি ভেক্টর স্পেস, ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস এগুলো পড়তে হতো, এখনও দেখুন। এছাড়াও অর্থোনর্মাল বেসিস, আইসোমরফিজম অ্যান্ড ইনভার্সন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, ডাইমেনশন অফ ভেক্টর স্পেস যেগুলো পড়তে হতো সেগুলো সবই কিন্তু রিডিউস সিলেবাসে রয়েছে। নর্মাল অ্যান্ড ইউনিটারি ভেক্টর স্পেস, ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস, অর্থ নর্মাল বেসিস, তার আগে অর্থোগোনাল বেসিস আমাদেরকে পড়তে হতো, আইসোমরফিজম অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, ইনভার্সন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটেশন যা রয়েছে সবই কিন্তু পড়তে হবে, ডাইমেনশন অফ ভেক্টর স্পেস সবই রয়েছে। ওকে, সেকেন্ড চ্যাপ্টার আমাদের ছিল ইনার প্রোডাক্ট স্পেস। তো ইনার প্রোডাক্ট স্পেসের ভিতরে আমরা ইনার প্রোডাক্ট ফাংশন, এটা মেইনলি রিয়েল ইনার প্রোডাক্টটা, কমপ্লেক্সটা আমাদের সেকেন্ড ইয়ারে হিলবার্ট স্পেসের ভিতরে পড়ানো হয়, নর্ম অফ এ ভেক্টর, পাইথাগোরিয়াস থিওরেম, গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস যেটা আছে, যেটা আমরা গ্রাজুয়েশনে পড়েছি, সবটাই কিন্তু আমাদের রিডিউস সিলেবাসে রয়েছে। ইনার প্রোডাক্ট ফাংশন, নর্ম অফ ভেক্টর, পাইথাগোরিয়ান থিওরেম অ্যান্ড গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস। ওকে, তো সেকেন্ড চ্যাপ্টারেরও কিন্তু কোনো কিছুই বাদ পড়ছে না। থার্ড চ্যাপ্টারে লিনিয়ার ট্রান্সফরমেশন, যেটা আমাদের ওল্ড সিলেবাসে ছিল, সেখানে লিনিয়ার ম্যাপ অ্যান্ড লিনিয়ার ফাংশনাল দুটো পড়তে হতো, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, সিমিলার অ্যান্ড কনগ্রুয়েন্ট ম্যাট্রিক্স, সিমিলার ম্যাট্রিক্স, কনগ্রুয়েন্ট ম্যাট্রিক্স পড়তে হতো, রিডাকশন অফ ম্যাট্রিক্স টু নর্মাল ফর্ম, জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, মিনিমাল পলিনোমিয়াল, ক্যালি হ্যামিল্টন থিওরেম, ডায়াগোনালাইজেশন অফ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, কার্নেল অ্যান্ড ইমেজ অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, স্পেস স্প্যান বাই আইগেন ভেক্টরস, এগুলো যা ছিল সবই কিন্তু দেখুন রিডিউস সিলেবাসে রয়েছে। লিনিয়ার ম্যাপ, লিনিয়ার ফাংশনাল, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, সিমিলার অ্যান্ড কনগ্রুয়েন্ট ম্যাট্রিক্স, রিডাকশন অফ ম্যাট্রিক্স টু নর্মাল ফর্ম, জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, মিনিমাল পলিনোমিয়াল, ক্যালি হ্যামিল্টন থিওরেম, ডায়াগোনালাইজেশন অফ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, কার্নেল, ইমেজ, স্পেস স্প্যান বাই আইগেন ভেক্টরস। এখানে আমি একটা কথা বলবো যে আপনাদের ইউনিভার্সিটির, আমি অনলাইন ক্লাসেও বলেছি, লাস্ট ট্রেন্ড, মানে যদি অফলাইন পরীক্ষা হয়, কারণ পরীক্ষা সম্পর্কে ইউনিভার্সিটি এখনও কোনো কথা বলেনি, তো অফলাইন পরীক্ষা হলে আপনারা কিন্তু এই মিনিমাল পলিনোমিয়াল যেটা রয়েছে এবং এই জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, এই দুটো জায়গা একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে, এই সিলেবাসে এই দুটো জায়গা একটু ভালো করে দেখে যাবেন। বিকজ এই জায়গা থেকে আপনি যদি লাস্ট যে পরীক্ষাটা হয়েছিলো, তো MCQ বেসড পরীক্ষা হয়েছিল, তো MCQ বেসড পরীক্ষা ছাড়া আমরা যদি নর্মাল যে সিস্টেম আমাদের পরীক্ষা হয় সেই সিস্টেমের পরীক্ষার কথা দেখি, তো এই জায়গা থেকে মিনিমাম একটা হিউজ মার্কস ক্যারি করে, মিনিমাম 15 মার্কস মোটামুটি এই দুটো কন্টেন্ট থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। আপনি যদি 2019 নভেম্বরে যে পরীক্ষা হয়েছিলো সেই পরীক্ষার কোশ্চেন দেখেন, তো মোটামুটি দেখবেন মিনিমাল পলিনোমিয়াল, জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম থেকে মোটামুটি একটা ওভারঅল 12-15 মার্কস কোশ্চেন কিন্তু ওখান থেকেই এসছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবেন। এরপরে নেক্সট যে 4 নম্বর চ্যাপ্টার, রিডাকশন অফ ম্যাট্রিক্স, সেটা ওল্ড সিলেবাস অনুযায়ী কী কী ছিল দেখে নেওয়া যাক। ক্যারেক্টারাইজেশন অফ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম, রিয়েল এটা মেনলি ক্যারেক্টারাইজেশন অফ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম কিন্তু আমাদের 5 নম্বর চ্যাপ্টারেই ছিল। র্যাঙ্ক নালিটি, এগুলো দেখুন, ইনভ্যারিয়েন্ট সাবস্পেস, এই সবই কিন্তু মেনলি আমি দাগ দিয়েছিলাম এই জায়গা থেকে, তা কিন্তু নয়। এই ক্যারেক্টারাইজেশন অফ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম, এটা কিন্তু টোটালি 5 নম্বর চ্যাপ্টারের মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে আপনি 5 নম্বর চ্যাপ্টারকে গোটাটা কিন্তু বাদ দিতে পারছেন না, কারণ এখানেও দেখুন রয়েছে কোয়াড্রেটিক ফর্ম বা র্যাঙ্ক নালিটি, ইনভ্যারিয়েন্ট সাবস্পেস, এগুলো কিন্তু সবই 5 নম্বর চ্যাপ্টারের প্রথম দিকে রয়েছে। তো আপনাদের ওই সিলভারস্টারস ল বা ল অফ ইনার্শিয়া, ওই জায়গা থেকে কিন্তু আপনাদের সিলেবাসটা রিডিউসড করা হয়েছে, ঠিক আছে। তো এইটা একটু বুঝে কিন্তু আপনাদেরকে বাদ দিতে হবে, মানে হুট করে 5 নম্বর আপনি এখানে হেডিংয়ে দেখেছেন যে কোয়াড্রেটিক ফর্ম নেই রিডিউস সিলেবাসে, তো আপনি কোয়াড্রেটিক ফর্ম পুরো চ্যাপ্টারটা ধরে বাদ দিয়ে দিলেন ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী, রিডিউস সিলেবাস অনুযায়ী কিন্তু তাই লেখা এখানে নেই। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে রিডিউস সিলেবাস পাবলিশ হয়েছে, সেই রিডিউস সিলেবাস অনুযায়ী আমাদের রিডিউস সিলেবাসে কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে বাদ যাচ্ছে সেগুলো আমি বলে দিলাম। তো এগুলো একটু দেখে নেবেন, যদি তারও কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশান বক্স এবং নেক্সট স্লাইডগুলো তো রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কল করে নেবেন, আমাদের তরফ থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন। ওকে, তো নেক্সট এবার আমি যাবো
আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে আপনারা ম্যাথমেটিক্স অনার্স যারা ইএমটি কোর্স করছেন নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে এবং পিজিএমডি কোর্স করছেন, মাস্টার ডিগ্রি কোর্স করছেন নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে এবং ফিজিক্স অনার্স ইপিএইচ কোর্স করছেন নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে, এই তিনটে কোর্স ওরিয়েন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটসরা রয়েছেন তাদের জন্যে থেকে স্ট্যান্ডার্ড নোট, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ার সলিউশান সহ আরও অ্যাসাইনমেন্ট সলিউশান তো থাকছেই, তার সঙ্গে সাজেশান এক্সামের আগে, এছাড়াও আমাদের আরও অনেক ফেসিলিটিস রয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এটা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, এটা আমাদের নোটিফিকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই নোটিফিকেশান হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। সো সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের যা যাবতীয় নোটস ডিটেলস বা আমাদের অনলাইন ক্লাস নোটিফিকেশানের সাথে ইউনিভার্সিটির যা নোটিফিকেশান হবে সেগুলো আমরা আমাদের নোটিফিকেশান গ্রুপে দিয়ে থাকি, এগুলো আপনি সেখান থেকেও পেয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8926102914, এটা আমাদের ম্যাথ ওয়ার্ল্ডের অফিসিয়াল মোবাইল নাম্বার, এখানে আপনি কল করলে আপনার যদি কোনো রকম ডাউট থাকে বা এই মেনলি তিনটে কোর্স সম্পর্কিত, আমাদের আরও কিছু কোর্স হয়তো অ্যাড হবে খুব শিগগিরই, সো সেগুলো ডিটেলস আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেবো, তো এই নাম্বারে কল করলে আপনারা হেল্প পেয়ে যাবেন। এছাড়াও আমি বলবো আপনাদেরকে যারা এই তিনটে কোর্স করছে নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে, তারা আমাদেরকে যদি আপনাদের আপনারা পারেন তো আপনাদের কোন কোর্স করছেন সেটা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি সেন্ড করতে পারেন আমাদের এই 8926102914 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে আমরা আমাদের কোচিং ব্রডকাস্টিংয়ে অ্যাড করে দেবো। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের নোটিফিকেশান সহ ইউনিভার্সিটির ক্লাস বা অ্যাসাইনমেন্ট বা এক্সাম বা ফর্ম ফিল আপ বা রিনিউয়াল যাবতীয় যা ডিটেলস আছে ইউনিভার্সিটির, পিসিবি ক্লাস চালু হলে পিসিবি ক্লাসের নোটিফিকেশান, এক্সামের নোটিফিকেশান, সমস্ত রেজাল্ট সহ সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। ওকে, আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আপনারা সেভ করে রাখেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস চেক করলেও আপনারা আমাদের যাবতীয় আপডেটসের সাথে ইউনিভার্সিটির নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো যারা ম্যাথ অনার্স করছেন বা ম্যাথ মাস্টার্স করছেন বা ফিজিক্স অনার্স করছেন তাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে থাকছে একগুচ্ছ সুন্দর ফেসিলিটিস, সো সেগুলো যদি আপনারা নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বারে আপনারা কল করলেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ফেসিলিটিসগুলো নিতে পারেন। তো এর ছাড়াও আমি আজকে যেহেতু শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মাস্টার্সদের পিজিএমটি পেপার 1A এবং B এই পেপার দুটো সম্পর্কে আলোচনা করলাম, তো এই পেপার সম্পর্কিত আমাদের কিছু প্যাকেজ ডিটেলস আছে সেটা নিয়েও আমি একটু আলোচনা করে দিচ্ছি। পিজিএমটি পেপার 1A এবং 1B মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রার পাঁচটা বিষয়, পাঁচটা জিনিসকে নিয়ে আমাদের একটা প্যাকেজ লঞ্চ করা হয়েছে খুব রিসেন্টলি, সেটা হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড নোটস, প্রিভিয়াস ইয়ার সলিউশান, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট সলিউশান এবং সাজেশান, এইগুলো আপনারা একসাথে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন। এর মধ্যে অ্যাসাইনমেন্ট সলিউশান এবং সাজেশানটা কিন্তু আপনারা এই মুহূর্তে পাবেন না, যেহেতু অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট সময়ে পাবলিশ করে এবং পরীক্ষা একটা নির্দিষ্ট সময়ে হয়, তো যে সময়ে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট পাবলিশ করবে তারপরেই আপনারা অ্যাসাইনমেন্ট সলিউশানটা পাবেন এবং সাজেশানটা পরীক্ষার আগাগ পাবেন। তো এই দুটো ছাড়া আপনারা যদি নোটস, প্রিভিয়াস ইয়ার সলিউশান এবং অনলাইন ক্লাস এগুলোর সাথেই আপনি এগুলো নিচের দুটো নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ওই দুটো পাবলিশড হলে সাথে সাথে আপনাদেরকে আমরা সলিউশন রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, পাঁচটা একসাথেও নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই। তো নোটসের ক্ষেত্রে আমাদের যে আপনারা আলাদা আলাদাও প্যাকেজ নিতে পারেন, যদি কেউ লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার নোটস আলাদা আলাদা নিতে চায় সে তাও নিতে পারে। 400 rupees করে আমাদের প্রতিটা লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার নোটস রেডি আছে, স্ট্যান্ডার্ড নোটস যেটা আপনাদের স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল এবং ইউনিভার্সিটির যে রিডিউস সিলেবাস সেই রিডিউস সিলেবাস অনুযায়ী আপনি টোটাল নোটস পেয়ে যাবেন, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে ছটা চ্যাপ্টার আছে তার মধ্যে ছটা চ্যাপ্টারই থাকছে, কারণ লাস্ট চ্যাপ্টারকে আমরা টোটালি বাদ দিতে পারছি না, তো সেই ছটা চ্যাপ্টারেরই রিডিউস সিলেবাস অনুযায়ী নোট আপনি পেয়ে যাচ্ছেন।
এক্ষেত্রে আপনি পাবেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে আপনি নোটসের ভিতরে 232টা পেজ পাবেন, 232টা পেজ পাবেন, এবং লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে 249টা পেজ পাবেন, ঠিক আছে। এবং এই যে নোটসটা, এই নোটসটা কিন্তু আপনি পোস্টাল ডেলিভারিও নিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি সেক্ষেত্রে ফিসটা আপনার লোকেশান অনুযায়ী আমাদেরকে দেখে বলে দিতে হবে যে আপনার এক্সট্রা পোস্টালের ফিস কত পড়ছে, বা আমাদের সেক্ষেত্রে একটা সার্ভিস চার্জ পে করতে হয়, তো সেই অনুযায়ী আপনাকে বলে দিতে হবে। আপনি আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা টোটাল নোটসটা প্রিন্টেড কপি আপনাদের ঠিকানায় আমরা এখান থেকে স্পিড পোস্ট করে দেবো। এছাড়া আপনি নোটসের সাথে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ার সলিউশন। প্রিভিয়াস ইয়ার সলিউশনের জন্যে ফিজ রয়েছে 150 rupees করে লিনিয়ার অ্যালজেব্রা এবং 150 rupees অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্যে। সেক্ষেত্রে আপনি 5টা ইয়ার সলিউশন পেয়ে যাবেন, এবং এই এই প্যাকেজের মধ্যেই খুব শীঘ্রই 150 rupees ফিজটা হয়তো একটু ইনক্রিজ করতে পারে। আপনারা 8 বা 9 ইয়ার সলিউশন, 8 ইয়ার সলিউশন না, 9 ইয়ার সলিউশন রেডি হচ্ছে আমাদের আরেকটা, তো সেই 9 ইয়ার সলিউশনটাও হয়তো আর এক এক মাসের মধ্যে আমরা করে ফেলতে পারবো। এবং এই 9 ইয়ার সলিউশনের পরে আমাদের একটা বিগ এয়ার সলিউশন যেটা আমরা বলছি, সেটা হচ্ছে আমাদের 14 ইয়ার সলিউশন একটা রেডি হচ্ছে। এটা আমরা কোশ্চেন সবই কালেক্ট করা হয়ে গেছে, 14 ইয়ার সলিউশনেরও কাজ একজন স্যারকে দেওয়া হয়েছে, তিনি রেডি করছেন। তো 14 ইয়ার সলিউশনও হয়তো পেতে একটু দেরি হতে পারে, তো সেটাও যদি কোনো স্টুডেন্ট নিতে চান তো কিছুদিন পরে, আপনারা হয়তো 2 মাস বা 3 মাস পরে মোটামুটি জুন জুলাইয়ের শেষের দিকে 14 ইয়ার সলিউশনটাও কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের ক্ষেত্রে আচ্ছা প্রিভিয়াস ইয়ার সলিউশনে আরেকটা প্যাকেজের কথা আপনাদেরকে বলে দিই। ফার্স্ট ইয়ার যারা পড়ছেন তাদের 1A থেকে 5B পর্যন্ত যে কটা পেপার আছে, 10টা পেপার, এই 10টা পেপারের যদি কেউ প্রিভিয়াস ইয়ার সলিউশন নেয় তো 150 rupees করে ইচ করলে টোটাল হচ্ছে তার 1500। সেক্ষেত্রে যদি সে 5টা 10টা পেপার একসাথে নেয় তো তার সেক্ষেত্রে 1000 টাকা একটা ফিস পড়বে। এটা পে করে দিলে সে টোটাল ইয়ার সলিউশন কিন্তু একবারই পেয়ে যাবে। তার কাছে এই মুহূর্তে ইয়ার সলিউশনের কিন্তু কোনো পার্সেল আমরা প্রোভাইড করতে পারছি না, এটার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় দিতে হবে, দেন আমরা ইয়ার সলিউশনের পার্সেল প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। হয়তো আর 1 মাসের মধ্যে ইয়ার সলিউশনের পার্সেলটা আপনারা পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে তার কাছে 13টা PDF যাবে, 13 PDF সে ইনস্ট্যান্ট সে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, 13টা PDF যাবে। এবং এই 400 rupees যে নোটগুলো বলেছি এগুলো কিন্তু সবই PDF নোট। এরপরে সামান্য কিছু ফিস হয়তো দিয়ে দিলে আপনারা ওটা প্রিন্টেড নোট আপনাদের বাড়িতে স্পিড পোস্টের মতো আপনাদের বাড়িতেও পাঠিয়ে দেবে অ্যাড্রেসে। ওকে, লাস্ট যেটা আমাদের থাকছে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের ক্ষেত্রে আপনারা রেকর্ডেড ভিডিও ক্লাস পাবেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রার জন্য। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য 21টা ক্লাস আছে, লিনিয়ার অ্যালজেব্রার জন্য 21টা ক্লাস আছে। এই 21, 21, 42 খানা ক্লাস আপনারা শুধু এটা আলাদা করেও কেউ অনলাইন ক্লাস নিতে পারেন। আমাদের প্যাকেজ সিস্টেমে যে আপনাকে সব কিছু নিতে হবে তার কোনো মানে নেই। আপনি চাইলে শুধু অনলাইন ক্লাসগুলো নিতে পারেন, আপনি চাইলে শুধু নোট নিতে পারেন, আপনি চাইলে শুধু প্রিভিয়াস ইয়ার সলিউশন নিতে পারেন, আপনি চাইলে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট সলিউশন বা শুধুমাত্র সাজেশান, যে কোনোটা আপনি আলাদা আলাদাভাবে নিতে পারেন, বা আপনি চাইলে গোটাটাও একসাথে প্যাকেজ হিসেবেও নিতে পারেন, বা আপনি চাইলে যে কোনো তিনটেকেও একটা প্যাকেজ করে নিতে পারেন। যদি কেউ কোনো তিনটেকে একসাথে নিতে চান তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন, আমরা দেখে সেই হিসাবে আপনাকে ফিস বলে দেবো। তো আমাদের যারা ক্লাস করেন তাদের, তারা জানেন যে আমাদের 400 rupees আছে পার 8 ক্লাস ফিস। তো সেই হিসাবে আমাদের প্রতিটা ক্লাসের ফিস পড়ে, প্রতিটা ক্লাসের ফিস পড়ছে 50 rupees। তো 21টা ক্লাসের জন্য 50 rupees করে ফিস দিয়ে টোটাল ফিস দাঁড়াচ্ছে 50। এই হিসাবে যদি কেউ ফিস পে করেন সো সে 21টা ক্লাস নিয়ে নিতে পারবেন, এবং ঠিক সেম হিসাবে বাকি 21টা ক্লাসের জন্য ফিস পে করলেও সে নিয়ে নিতে পারবেন। তো এবার আসি আমাদের যে প্যাকেজ, যে প্যাকেজটার কথা আমি বলছিলাম, বা অনেকেই আলাদা আলাদা করে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, কারণ এই ডিটেলসটা আমরা দেওয়ার পরে অনেকেই অলরেডি, আমার কাছে ঠিক এক্স্যাক্ট হিসাব নেই, অনেক ক্যান্ডিডেট কিন্তু প্যাকেজ নিয়েও নিয়েছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই হিসাবে যদি আপনারা নোটস, প্রিভিয়াস সলিউশন, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট সলিউশন এবং সাজেশান, এই 5টা জিনিস আপনারা কোনো একটা পেপারের একসাথে নিতে চান, একবারে নিতে চান, তো তার সেক্ষেত্রে প্যাকেজে যেটা পড়বে সেটা হচ্ছে 1649 পে করলে সে এই টোটাল 5টা জিনিস একবারে নিতে পারবেন।
সেক্ষেত্রে তাকে নোটস, প্রিভিয়াস ইয়ার সলিউশন এবং অনলাইন ক্লাস সাথে সাথে প্রোভাইড করা হবে। নোটস এবং প্রিভিয়াস ইয়ার সলিউশন কিন্তু পিডিএফ যাবে। যদি নোটস কেউ পোস্টাল ডেলিভারি নিতে চায় তাহলে এর সঙ্গে হয়তো সামান্য কিছু সার্ভিস চার্জ অ্যাড হতে পারে, সেটা আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনার লোকেশান পিনকোড, এরিয়া পিনকোড দিলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক সিমিলারলি যদি কেউ, এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য বললাম, লিনিয়ার অ্যালজেব্রার জন্য এই প্যাকেজটা নিতে চায়, তারও পড়বে 1649। 1649 পে করলে তাকে তার নোটস, প্রিভিয়াস ইয়ার সলিউশন এবং অনলাইন ক্লাস সাথে পাঠিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অ্যাসাইনমেন্ট সলিউশন পাঠানো হবে যখন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট দেবে, এবং সাজেশান যখন ইউনিভার্সিটি এক্সাম চলে আসবে তখন আমরা সাজেশানটা তাকে সেন্ড করে দেবো। ওকে, তো এগুলো সবই পিডিএফের জন্য বলেছি, কিন্তু আমি যদি কেউ পার্সেল ডেলিভারি দিতে চায় তাহলে তার এরপরে সামান্য একটা ফিস দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর যদি কেউ এই দুটো প্যাকেজ একসাথে নিতে চায় তাহলে তার ফিস পড়বে 3249। 3249 যদি কেউ পে করে তো সে একত্রে দুটো প্যাকেজই নিতে পারবে, লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিলে। এক্ষেত্রেও সবটাই পিডিএফ যাবে তার কাছে, এবং যদি সে নোটসগুলো প্রিন্টেড নোটস তার পোস্টাল অ্যাড্রেসে নিতে চায় স্পিড পোস্টের মাধ্যমে, সে কিন্তু নিয়ে নিতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এর সাথে সামান্য কিছু ফিস অ্যাড হবে। এই হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ ডিটেলস, যেটা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, আমি ভিডিওর মাধ্যমে ওটা দিয়ে দিলাম। আর অ্যাসাইনমেন্ট বুকিং কিন্তু আমাদের অলরেডি অন হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট বুকিংও কিছু স্টুডেন্ট অলরেডি পিজি, বিডিপি, বিডিপি তো প্রচুর সংখ্যক স্টুডেন্ট করে নিয়েছে, পিজিরও অনেক স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট বুকিং করে নিয়েছে। এবং অনলাইন ক্লাস যেটা আমাদের অলরেডি চলছে, আমাদের দুটো ব্যাচের অনলাইন ক্লাস চলছে, সেকেন্ড ব্যাচে এখনও কিছু জায়গা ফাঁকা আছে, তো সেখানে আমরা কিছু স্টুডেন্টকে এখনও নিতে পারবো। অনলাইন ক্লাসের ফিস ডিটেলস সবাই মোটামুটি যারা ক্লাস করছে জানে, বা আমি আগেও জানিয়েছি, 400 rupees পার 8 ক্লাসের জন্যে আমরা একটা ফিস নিই। তো সেক্ষেত্রে আপনি যেদিন খুশি 400 rupees পে করলে ঠিক তার পরবর্তী 8টা ক্লাস আপনি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের, যেটা আমি বলেছিলাম, অনেক স্টুডেন্টই রিডিউস সিলেবাস বুঝতে পারছিল না, তো তারা বারবার আমাকে ফোনও করেছিল অনেকে, এবং অনেকে হোয়াটসঅ্যাপ করেছিল যে স্যার রিডিউস সিলেবাসটা আমাদেরকে যদি একটু বলে দেন যে কোনগুলো আমাদের পড়তে হবে, কোনগুলো আমাদের পড়তে হবে না। তো আমি সবগুলোই বলে দিলাম, এবং প্যাকেজ ডিটেলস, এই পেপার রিলেটেড যে আমাদের ফেসিলিটিসগুলো আছে, তার ফিস স্ট্রাকচার সবই বলে দিলাম। কেউ শুধুমাত্র অনলাইন ক্লাসও জয়েন করতে পারে, সেক্ষেত্রে তার ফিস 400 rupees পার 8 ক্লাসের জন্যে ফিস পড়ছে। তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার সবই ভিডিওতে প্রোভাইড করা থাকবে, ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম, আমাদের চ্যানেল বা যাবতীয় ডিটেলস আমাদের যত আছে সবই দেওয়া থাকবে। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, বা এনি প্রবলেমের জন্যে ম্যাথ ওয়ার্ল্ডে নেবেন, আপনি আপনার প্রবলেমের সঠিক সলিউশন আপনি পেয়ে যাবেন। ওকে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট প্রতিটা টপিকের এরপরে পেপার 2A এবং বিতে রয়েছে রিঅ্যানালিসিস অ্যান্ড ম্যাট্রিক্স স্পেস, এবং 2B রয়েছে কমপ্লেক্স অ্যানালিসিস। তো প্রত্যেকটা টপিক এরকম করে আমি এক্সপ্লেইন করে কোনগুলো আমাদেরকে পড়তে হচ্ছে এবং কোনগুলো আমাদের পড়তে হচ্ছে না সেগুলো আমি ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি। আপনাদের সমস্ত রকম আপডেটস, PGMT, EMT এবং EPH এর সমস্ত রকম আপডেটসের জন্যে আপনারা ম্যাথ ওয়ার্ল্ড এর যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানটা অন করে রাখুন, যাতে আমরা কোনো রকম ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে তার ইনফরমেশানটা পেয়ে যান। ওকে, তো আজকের ভিডিও তাহলে এখানে আমি এন্ড করছি।